হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য জি কে একাডেমি চ্যানেল জি কে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সৌরজগৎ সম্পর্কে আলোচনা করছিলাম সৌরজগতে আমি এর আগের ভিডিওতে নেপচুন অব্দীপ সমস্ত গ্রহকে ভালোভাবে ডিসকাস করেছি শুধু এখানে পৃথিবী সম্পর্কে আলোচনা করা বাকি রয়েছে আর কিছু কিছু জিনিস যেমন গ্রহাণু বা বামন গ্রহ এই সমস্ত সম্পর্কে আলোচনা করা বাকি রয়েছে তো তোমরা যারা আগের ভিডিওটা দেখো এর আগে আমি দুটো ভিডিওর মাধ্যমে সৌরজগত সম্পর্কে বলেছি তো সেই দুটো ভিডিও তোমরা যারা দেখো তারা এই চ্যানেলের প্লে তারপরে আজকের এই ভিডিওটা দেখবে তাহলে পরপর বিষয়টা তোমরা আসতে পারবে তো প্লে লিস্টে গেলে তোমরা এছাড়াও অনেক ভিডিও দেখতে পাবে সেখানে ইতিহাস ভূগোল বা আমাদের পলিটি সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করছি তো তোমরা সেই ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখবে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা নিচে যে লাইক বাটনটা রয়েছে সেই লাইকটা টিপে দেবে লাইক করবে যাতে আমিও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা শুরু করব পৃথিবী সম্পর্কে আলোচনার মাধ্যমে বাকি সমস্ত গ্রহ সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে সূর্য সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে পৃথিবী সম্পর্কে এখনো কিছু আমি জানাইনি তো পৃথিবী সম্পর্কে আমরা আজকে কিছু বিশেষ বিশেষ তথ্য দেখবো যেমন পৃথিবীর মাস কত পৃথিবীর ভর কত পৃথিবীর মাস হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি পরীক্ষায় প্রশ্ন আসে মানে এটাই উত্তর হবে ফাইভ পয়েন্ট নাইন সেভেন হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি সমস্ত গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এবং এই যে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে এই পথটা সম্পূর্ণ গোলাকার নয় কিছুটা ডিম্বাকৃতি তো আমরা যদি মাঝখানে এরকম সূর্যকে ধরে নিই এবং তার চারিপাশে এই অবস্থাতে পৃথিবী প্রদক্ষিণ করে মানে অনেকটা এরকম এক্স্যাক্টলি এরকমভাবে নয় যাই হোক এই একটা আমরা জেনে নেবো মানে এরকম একটা পথ ধরে নেব সেই অনুযায়ী পৃথিবী প্রদক্ষিণ করে তো এই অনুযায়ী যদি দেখি পৃথিবীর থেকে সূর্যের যে দূরত্ব হবে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে কারণ এইখানে যখন থাকবে তখন এক রকমের দূরত্ব হবে এইখানে যখন থাকবে সেখানে এক রকমের দূরত্ব হবে তো আমাদের দরকার অ্যাভারেজ দূরত্ব কত মোটামুটি কত দূরত্ব থাকে তো দুটো পয়েন্ট আমরা জেনে নেব তো আমাদের পৃথিবীর দুটো অবস্থান জানতে হবে একটা হচ্ছে এই রকম অবস্থান আর একটা হচ্ছে এই দিকে কেন জানতে হবে সেটাও বলছি পৃথিবীর মাঝখান দিয়ে একটা রেখা আমরা টানি যদি আমরা পৃথিবীটাকে এরাম ধরি তাহলে উত্তর দক্ষিণে মাঝখান দিয়ে একটা রেখা গেছে যেটা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করে দিচ্ছে একটা হচ্ছে পূর্ব গোলার্ধ এদিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ এই অবস্থায় যখন পৃথিবী আসে ফার্স্ট এই পজিশনটার কথা বলছি পৃথিবী যখন এই অবস্থাতে আসে তখন পৃথিবীর পশ্চিম গোলার্ধটা সূর্যের দিকে থাকে পূর্ব গোলার্ধটা সূর্যের আলোর বিপরীত দিকে থাকে এবং এই সময়টা হয় এই দিনটা হয় ফোর্থ জুলাই ফোর্থ জুলাই অর্থাৎ সূর্যের এই পশ্চিম দিকটা সূর্যের আলো সরি সূর্যের নয় পৃথিবীর পশ্চিম দিকটা সূর্যের দিকে থাকে এবং পূর্ব দিকটা সূর্যের বিপরীত দিকে থাকে আলোর বিপরীত দিকে থাকে এই অবস্থাকে বলা হয় হচ্ছে অনুসুর 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 বা ইংরাজি থেকে এটাকেই বলা হয় অ্যাপিহেলান ঠিক আছে ঠিক আছে আর দ্বিতীয় অবস্থা হচ্ছে সূর্যের পূর্ব দিকটা হচ্ছে সূর্যের সরি বারে বারে সূর্য বলছি পৃথিবীর পূর্ব দিকটা সূর্যের আলোর দিকে থাকে পশ্চিম দিকটা সূর্যের আলোর বিপরীত দিকে থাকে এই অবস্থা হয় থার্ড জানুয়ারি থার্ড জানুয়ারি ঠিক আছে এই অবস্থাকে বলা হয় অপসুর এখানে কি হবে এটা যদি পৃথিবীকে বড় করে ধরে নি পৃথিবীর এই দিকটা অর্থাৎ পূর্ব দিকটা পূর্ব গোলার্ধটা সূর্যের আলোর দিকে থাকে এবং পশ্চিম গোলার্ধটা অন্ধকারের অন্ধকার নয় সূর্যের আলোর বিপরীতে থাকে এই অবস্থাটা কবে হয় থার্ড জানুয়ারি একে বলা হয় অপসুর তো যখন অপসুর অবস্থা হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে একশো সাতচল্লিশ কিলোমিটার যখন অপসুর অবস্থা হয় তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে একশো মিলিয়ন কিলোমিটার আর যখন সূর্য মানে পৃথিবীর অনুসুর অবস্থা হয় তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে একশো বাহান্ন মিলিয়ন মিলিয়ন কিলোমিটার তো মোটামুটি এই দুটো দূরত্ব আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় আসে একশো মিলিয়ন কিলোমিটার এবং একশো মিলিয়ন কিলোমিটার এবার সূর্য কে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় মানে টোটাল টাইম লাগে তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি এটা মনে রাখতে হবে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা এর সঙ্গে আছে আটচল্লিশ তো তিনশো দিন ছ ঘন্টা পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে এবং পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টা প্রায় এখানে পুরো নয় তেইশ ঘন্টা সামথিং সময় নেয় চব্বিশ ঘন্টা

কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায় যদি পরীক্ষায় চাওয়া হয় কিলোমিটার জিরো সেভেন টু ডবল জিরো কিলোমিটার পার আওয়ার এটা কিসের স্পিড এই যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এই যে স্পিডটা এটা হচ্ছে এত কিলোমিটার পার সেকেন্ড বা যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই ওয়ান জিরো সেভেন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আর নিজের চারিদিকে যে ঘুরছে নিজের অক্ষের চারিদিকে পৃথিবী ঘুরছে সেইটার স্পিড হচ্ছে ওয়ান সিক্স সেভেন ফোর কিলোমিটার পার আওয়ার নিজের চারিদিকে ওয়ান সিক্স সেভেন ফোর কিলোমিটার পার আওয়ার সূর্যের চারিদিকে ওয়ান জিরো সেভেন টু ডবল জিরো কিলোমিটার পার আওয়ার তো এটা যদি আমাদের পৃথিবী হয় এবং পৃথিবীর একদম মধ্যিখানে কেন্দ্রে যদি একটা আমরা বিন্দু ধরে নিই যেখানে আমরা একদমই যেতে পারবো না কারণ খুব গরম সেই কেন্দ্রে যদি আমরা একটা বিন্দু ধরে নিই সেরকম বিন্দু ধরলে সেই কেন্দ্র থেকে উপরের দিকে সোজা একটা রেখা টানলে আমাদের আমরা যে দৈব্যটা পাবো সেটা হচ্ছে ছ হাজার তিনশো ছাপ্পান্ন কিলোমিটার একদম পৃথিবীর কেন্দ্রে যদি একটা বিন্দু ধরি সেখান থেকে তার একদম ওপরে যে জায়গাটা পড়ছে সেই জায়গা অবধি দৈ দূরত্ব হচ্ছে ছ হাজার তিনশো ছাপ্পান্ন কিলোমিটার আর ঠিক তার এদিকে যদি আমরা একটা রেখা টানি সেই রেখাটার দৈর্ঘ্য হবে ছ হাজার তিনশো আটাত্তর কিলোমিটার ছ হাজার তিনশো আটাত্তর কিলোমিটার এর থেকে আমরা যেটা বুঝতে পারছি যে পৃথিবীর উপর দিকটার থেকে সাইডটা একটু ফোলা মতো এইটা কম দৈর্ঘ্য এইটা বেশি দৈর্ঘ্য ঠিক আছে আমরা জানি পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে স্বাভাবিক উপগ্রহ যার নাম চাঁদ তো চাঁদ কিভাবে তৈরি হয়েছে এই এটা কিভাবে মানে চাঁদ কিভাবে তৈরি হলো আলাদা একটা উপগ্রহ হিসেবে এর পিছনে বিজ্ঞানীরা যে যুক্তিটা দিয়েছেন মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম যুক্তি দিয়েছেন তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য যেটা সেটা হচ্ছে ফোর বিলিয়ন ইয়ার আগে ফোর বিলিয়ন ইয়ার এত বছর আগে থিয়া বলে একটা গ্রহ এসে পৃথিবীকে ধাক্কা মারে থিয়া বলে একটা গ্রহ পৃথিবীতে এসে ধাক্কা মারে যার ফলে কি হয় পৃথিবীর থেকে এরাম যখন পৃথিবীটা ছিল পৃথিবী থেকে যদি একটা ধাক্কা এসে মারে তাহলে সেইখান থেকে একটা স্থান খসে যাবে সেই স্থানটা খসে গেছে এবং সেই স্থানটা যে খসে গিয়ে পৃথিবীর চারিদিকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘুরতে থাকেছে আর যেটা ওই যে খসে যাওয়া অংশটা সেটাই বর্তমানে চাঁদ হিসাবে আমরা জানি তো এই যে মতটা এটা মানে সব থেকে গ্রহণযোগ্য মত যে থিয়া নামে একটা গ্রহ এসে ধাক্কা মারে তার ফলে চাঁদের সৃষ্টি হয়েছে এবং এই যে যখন থিয়া বলে এই গ্রহটা এসে ধাক্কা মারে এর ফলে কি হয় পৃথিবী প্রথমে এরকম সোজা ছিল থিয়া যখনই এখানে এসে আঘাত করে পৃথিবীতে তখন পৃথিবী কিছুটা বেঁকে যায় কতটা বেঁকে যায় এই যে কোনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি ঠিক আছে বড় করে যদি আঁকি এটা যদি পৃথিবী হয় প্রথমে তো এরকম সোজা ঘুরছিল পৃথিবী এরকম পুরো সোজা ঘুরছিল কোনোভাবে বেঁকা ছিল না কিন্তু যখনই এসে ধাক্কা মারে তখন পৃথিবী কিছুটা মেঁকে এরকমভাবে ভাবে ঘুরতে থাকে এখন বর্তমানে পৃথিবী কিছুটা হেলে ঘোরে তো এই যে কোনটা সৃষ্টি হলো ধাক্কাটার ফলে সেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি আর যদি এরকম একটা রেখা টানি সেটাকে আমরা ব্যাস বলবো ব্যাস থেকে এইটার যে এই কোনটা তৈরি হয়েছে এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে ডিগ্রি এই হচ্ছে ডিগ্রি যদি আমরা একটা এইরকম আঁকি এইটা নব্বই ডিগ্রি তাহলে এই সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে তেষট্টি ডিগ্রি যোগ করলেই দেখো হয়ে যাবে নব্বই ডিগ্রি তাহলে এইটা আমাদের নব্বই ডিগ্রি পৃথিবী প্রথমে এরকম ছিল তারপরে এরম বেঁকে গেছে তো বেঁকেছে কতটা সাড়ে তেইশ ডিগ্রি বাকি যদি নিচ থেকে দেখি তাহলে হবে সাড়ে পৃথিবী সাড়ে বেঁকে গেছে বর্তমানে এইখানে নর্থ পোল অবস্থিত এবং এইখানে সাউথ পোল অবস্থিত অর্থাৎ পৃথিবী যদি এরম হয় এইখানে হচ্ছে নর্থ পোল এইখানে হচ্ছে সাউথ পোল এইভাবে পৃথিবী ঘুরছে তো এই অবস্থার ফলেই কি হচ্ছে পৃথিবীতে যে ঋতুর পরিবর্তন হয় ঋতু ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আসতে থাকেছে এবং তারপরে আস্তে আস্তে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা গিয়েছে কিন্তু যখন প্রথমে সোজা ছিল তখন কিন্তু এগুলো ছিল না যখনই একটু হেলে গেল তখন ঋতু পরিবর্তন এই সমস্ত প্রভাবগুলো শুরু হয় এবং এর ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা দেয় তো এরপর আমাদের যেটা জানতে হবে বামন গ্রহ কারণ প্লুটো সম্পর্কে বললাম প্লুটো আগে গ্রহ বলা হতো প্লুটোকে কিন্তু এখন বলা হয় না এখন বলা হয় কি বামন গ্রহ এই বামন গ্রহ বস্তুটা কি বামন গ্রহ ইংরেজিতে যাকে বলা হয় ডো অফ প্ল্যানেট বামন গ্রহ কাকে বলে একটি সংস্থা রয়েছে যারা এই সমস্ত গ্রহের নামকরণ বা সেটা গ্রহ হবে কি হবে না নতুন কোনো গ্রহ আবিষ্কৃত হলে সেটা সেটার নামকরণ এই সমস্ত কাজগুলো করে যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আচ্ছা এটার হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে অবস্থিত এর হেডকোয়ার্টার ঠিক আছে এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্রতি তিন বছর অন্তর একটা করে মিটিং করে এবং এর মিটিং হয়েছিল কোথায় কোথায় সেটাও একটু জানা দরকার দু হাজার ছয়তে হয়েছিল হচ্ছে প্রাগে প্রাগ প্রাগ শহরে হয়েছিল যেটা ছাব্বিশতম মিটিং ছিল ঠিক আছে দু হাজার আঠেরোতে হয়েছে তিরিশতম মিটিং ঠিক আছে তিরিশতম মিটিং হয়েছে ভিয়েনাতে ভিয়েনা অস্ট্রিয়া এটা হচ্ছে তিরিশতম মিটিং আর এরপরে কবে হবে তাহলে দু সালে প্রতি তিন বছর অন্তর হয় আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ সালে হবে হচ্ছে বুসানে বুসান ভূসান কোথায় অবস্থিত যদি প্রশ্ন করা হয় তাহলে হবে হচ্ছে সাউথ কোরিয়াতে সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়ার বুসানে দু হাজার একুশ সালে হবে তো আমাদের এই দুটো মিটিং লাগবে না শেষ দুটো কারণ শেষ দুটো জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বললাম দু হাজার যে মিটিংটা হয়েছিল সেটা আমাদের দরকার কেন দু হাজার ছয়ে যে প্রাগে যে মিটিংটা হয়েছিল এখানে বলা হয় যে প্লুটো একটা বামন গ্রহ প্লুটোকে গ্রহের তালিকা থেকে দু সালে প্রাগে বাদ দিয়ে দেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে এই যে সংস্থাটা কেন এই প্লুটোকে বাদ দিয়ে দিল এবং বামন গ্রহ বা গ্রহ কাকে বলছে এরা তো গ্রহ হতে গেলে কয়েকটা কন্ডিশন দরকার প্রথম কন্ডিশন সেটা সূর্যকে প্রদক্ষিণ করবে সূর্যকে প্রদক্ষিণ করবে প্লুটো এই কাজটা করে প্রথম কাজটা প্লুটো করছে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর লাগে দুশো বছর দুশো বছর আমাদের মানে তিনশো পঁয়ষট্টি দিন সে এটা ইন্টু তিনশো করলে যেটা হবে তত দিন লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে ফার্স্ট কন্ডিশন প্লুটো ফুলফিল করছে সেকেন্ড কন্ডিশন বলছে যে গ্রো হতে গেলে এর যে কন্ডিশন সেটা গ্রহ হওয়ার কন্ডিশন অর্থাৎ একটা কোনো কোনো কাউকে গ্রহ কেন বলবো সেটা তো সেকেন্ড হচ্ছে বলছে যে সেই যদি গ্রহ হতে হয় তার গ্র্যাভিটি থাকতে হবে অর্থাৎ তার নিজের আকর্ষণ বল থাকতে হবে এবং এটাও প্লুটোর ছিল প্লুটোর নিজের আকর্ষণ বলও ছিল ঠিক আছে থার্ড বলছে যে এটা গোলাকার হতে হবে গোলাকার হতে হবে এটাও প্লুটো ছিল চতুর্থ কন্ডিশন বলা হচ্ছে যে চতুর্থ কন্ডিশন তাকেই আমরা গ্রহ বলবো বলব যে সূর্যের মার্ধাকর্ষণ শক্তির মার্ধাকর্ষণ শক্তির প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে বা প্রদক্ষিণ করছে বাকি যে কটা গ্রহ দেখছি আমরা তারা সবাই সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে মঙ্গল প্রত্যেকেই তাই করছে কিন্তু প্লুটো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে কিন্তু সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে করছে না সূর্য বাকি তিনটে কন্ডিশন মেনটেন করছে সূর্যকে প্রদক্ষিণ আকর্ষণ বল নিজের গোলাকার সব হচ্ছে কিন্তু সূর্যের চারিদিকে যে প্লুটো ঘুরছে সেটা সূর্যের মারধাকর্ষণ শক্তির প্রভাবে ঘটছে না সূর্যের মারধাকর্ষণ শক্তির বদলে এটা ঘুরছে নেপচুনের মারধকর্ষণ শক্তির প্রভাবে নেপচুন লাস্ট আছে নেপচুন এই নেপচুনের শক্তির প্রভাবে এ সূর্যের চারিদিকে ঘুরছে তো চতুর্থ কন্ডিশনটা যেহেতু ফুলফিল হচ্ছে না সেই কারণে সূর্য প্লুটোকে বামন গ্রহের তালিকায় রাখা হয়েছে প্লুটোকে গ্রহের তালিকায় রাখা হয়নি তাহলে এই কারণে প্লুটোকে বামন গ্রহ বলা হচ্ছে তো বামন গ্রহ কি এই একটাই রয়েছে আমাদের সৌরজগতে সেটাও নয় আমাদের সৌরজগতে অনেকগুলো বামন গ্রহ রয়েছে টোটাল পাঁচটা বামন গ্রহ আমাদের সৌরজগতে রয়েছে পাঁচটা এক নম্বর তো অবশ্যই প্লুটো ঠিক আছে প্লুটো তার মধ্যে লার্জেস্ট মানে সবথেকে বড় যে পাঁচটা বামন গ্রহ রয়েছে তার মধ্যে প্লুটো হচ্ছে সবথেকে বড় ঠিক আছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে ইরিস ইরিস দুটোই বাংলা হলে ইরেস হবে ইংলিশে আই আর আই এস ইরিস উচ্চারণ হবে থার্ড মেক মেক ঠিক আছে থার্ড হচ্ছে মেঘ মেঘ ফোর্থ হচ্ছে হাউমেয়া হাউমেয়া এবং পঞ্চমটির নাম হচ্ছে ঠিক আছে প্লুটো ইরেস মেঘ মেঘ হাউমেয়া আর হচ্ছে সিরেস এই পাঁচটা হচ্ছে বামন গ্রহ যেটা আমাদের সৌরজগতে আছে সৌরজগৎ কাকে বলা হয় সেটা আগের দিন বলে এসেছি সৌরজগৎ এইটুকু জায়গাকেই বলা হবে তো সিরেস হচ্ছে মানে এই পাঁচটা হচ্ছে বাহন গ্রহ এবার যেমন ভাবে আমরা দেখলাম যে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে ছোট ছোট অনেক গ্রহের বা গ্রহ খণ্ড রয়েছে সেইটাকে আমরা বলছি গ্রহাণু তেমনি ভাবে নেপচুনের পরেও এরকম ছোট ছোট গ্রহের খণ্ড রয়েছে এই জায়গাটাতে নেপচুনের পরে এরকম একটা বেল্ট রয়েছে যাকে বলা হয় কিউপার বেল্ট তাকে কি বলা হচ্ছে কিউপার বেল্ট কিউপার বেল্ট কোথায় রয়েছে নেপচুনের পরে এটাকে কি বলা হয় কিউপার বেল্ট প্লুটো এই কিউপার বেল্টের অংশ এর মধ্যেই প্লুটো প্লুটো একটা রয়েছে এই কিউপার কিউপার বেল্টের বেল্টের মধ্যে অংশ ঠিক আছে আর যতগুলো ছোট ছোট প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস রয়েছে গ্রহের মতো দেখতে তো তাদের মধ্যে প্লুটো সব থেকে বড় আর এই যে চারটে প্রথম চারটে প্লুটো ইরেস মেঘ মেঘ হাউমেয়া এরা প্রত্যেকেই এই কিউপার বেল্টের অংশ সবাই এই কিউপার বেল্টের মধ্যে ঘুরছে আর সিরেস পাঁচ নম্বর নাম এটা শুধুমাত্র গ্রহাণুর মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে গ্রহাণুর মধ্যে এইরকম ভাবে সিরেস বাকি সব কিউপার বেল্টে রয়েছে প্লুটো ইরেজ মেঘ মেঘ হাউমেয়া প্লুটোর অস্তিত্ব যিনি খুঁজে পান যে বিজ্ঞানী খুঁজে পান তার নাম হচ্ছে ক্লাইড ক্লাইড টম সরি ক্লাইড টম বাঘ টম বাঘ ঠিক আছে কি নাম ক্লাইড ক্লাইড টম বিচ কত সালে উনিশশো তিরিশ সালে তিনি প্লুটোর অস্তিত্ব খুঁজে পান ঠিক আছে প্লুটোর আবার স্যাটেলাইট রয়েছে মানে প্লুটোর নিজস্ব উপগ্রহ রয়েছে যেমন পাঁচটা উপগ্রহ রয়েছে পাঁচটা উপগ্রহের মধ্যে সবথেকে বড় হচ্ছে চেরন প্লুটোর পাঁচটা উপগ্রহ রয়েছে নিজের পাঁচটা উপগ্রহ রয়েছে যার মধ্যে সবথেকে বড় হচ্ছে চেরন এছাড়াও রয়েছে নিক্স নিক্স একটি উপগ্রহ এইগুলো হচ্ছে প্লুটোর উপগ্রহ তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই নামটা মনে রাখলেই হবে চেরন চেরন হচ্ছে প্লুটোর সব থেকে বড় উপগ্রহ এই অবধি বোঝা গেল বামন গ্রহ কাকে বলে কিউপার বেল্ট কাকে বলে গ্রহাণু কাকে বলে গ্রহাণু আর কিউপার বেল্ট আর কিছুই নয় হয়তো এই জায়গাতে কোনো সময় একটা বড় গ্রহ ছিল যেখানে আজকে গ্রহাণু রয়েছে বা কিউপার বেল্ট যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জিনিস রয়েছে সেখানে আগে হয়তো একটা গ্রহ ছিল সেটা কোনো কারণে ভেঙে গেছে ভেঙে গিয়ে এরকম গ্রহাণু বা কিউপার বেল্টের মানে তৈরি করেছে এই অবধি বোঝা গেলো আর শেষ প্লুটো সম্পর্কে আরেকটা তথ্য যেটা জেনে নেবো সেটা হচ্ছে প্লুটোর নামকরণ হয়েছে রোমান গড থেকে রোমান গড অফ আফটার লাইফ বলতে আমাদের হিন্দু শাস্ত্রে যেমন যমরাজ রয়েছেন আফটার লাইফ তো সেই রকম রোমানদের একজন দেবতা রয়েছেন তাদের নাম অনুসারে প্লুটোন নামকরণ করা হয়েছে এরপরের ব্যাপার হচ্ছে গ্রো ধুমকেতু ধুমকেতু কাকে বলে ধুমকেতু বা ইংরেজি হচ্ছে কমেন্ট ধুম ইংরেজি হচ্ছে কমেট ধূমকেতু আমরা জানি ধূমকেতু সম্পর্কে জানি যে সূর্যকে প্রদক্ষিণ করে মাঝে মাঝে আমরা দেখতে পাই যেমন হ্যালিক ধূমকেতু খুব খুব নাম করা তো এই ধূমকেতু তৈরি হয় ধুলো দিয়ে ফার্স্ট হচ্ছে থাকবে হচ্ছে ধুলো প্লাস কার্বন ডাইঅক্সাইড ধুলো বা ধুলি কণা বলা যেতে পারে ধুলো শব্দটা ঠিক হবে না ধুলি কণা ধুলি কনা প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে এইচ টু অর্থাৎ কিছুটা পরিমাণ জল থাকবে আর এর সঙ্গে বিভিন্ন অন্যান্য গ্যাস থাকবে ঠিক আছে আর এই যে গ্যাসগুলো থাকবে সবই এই গ্যাসগুলো বা কার্বন ডাইঅক্সাইড যা গ্যাস থাকবে সেটা ফ্রিজ অবস্থায় থাকবে মানে জমে থাকবে জমে একদম বরফের আকারে থাকবে সিও টু বা অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে এবং ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে সূর্যকেই প্রদক্ষিণ করে এই যে পথটা সেটা প্রচন্ড ডিম্বাকার হবে সূর্য এখানে এইখান থেকে হয়তো এইভাবে প্রদক্ষিণ করছে অনেকটা বড় পথ নিয়ে এরা প্রদক্ষিণ করে আর অধিকাংশ ধূমকেতু এই কিউপার বেল্টের অংশ যা যা ধূমকেতু এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে কিউপার বেল্টের অংশ ঠিক আছে আর কিউপার বেল্টের অংশ মানে একদম শেষে রয়েছে তাই এর যে পথটা সেটাও অনেক বড় হবে তো এরকম ভাবে ঘুরতে 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 এরা একটা সময় কি হয় সূর্যের কাছে চলে আসে একটা সময় সূর্যের খুব কাছে চলে আসে আর যখনই এরা সূর্যের কাছে চলে আসে তখন এদের মধ্যে যে গ্যাসগুলো ছিল কঠিন অবস্থায় সেগুলো জ্বলতে শুরু করে ঠিক আছে আর যখনই জ্বলতে শুরু করে তখন আমরা এদেরকে দেখতে পাই যে পিছনে একটা ল্যাজের মতো রয়েছে এইটাই হচ্ছে ধূমকেতু বলে আমরা আলাদা করে নাম দিয়ে দিয়েছি ঠিক আছে তো ধূমকেতুকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি বা মানে ভালো করে যারা লক্ষ্য করেছেন তো এরকম একটা জিনিস পাওয়া যায় যার মাঝখানে একটা এইটুকু অংশ মাত্র ধুলিকণা নিয়ে নিয়ে গঠিত হয় এইটুকু অংশ একটা ছোট্ট অংশ এটা তো আমি খুব ছোট করে আছে এটা যদি বিশাল বড় হয় এইটা এই যে মাঝখানের অংশটা একদম ছোট্ট হবে যদি একটা স্টেডিয়াম আমরা কল্পনা করি ক্রিকেট খেলা স্টেডিয়াম সেই স্টেডিয়ামের মাঝখানে যদি আমরা একটা বল রাখি সেই বলটা হবে হচ্ছে যেটা কেন্দ্র এই যে কেন্দ্রটা এটাকে বলা হয় নিউক্লিয়াস ঠিক আছে এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস এবং তার চারিদিকে যখন এটা জ্বলতে থাকে সূর্যের কাছাকাছি এসে তখন এর চারিদিকে যে একটা বলয়ের মতো তৈরি হয় ঠিক আছে যদি আমরা ধরি স্টেডিয়াম স্টেডিয়ামের মধ্যে যে গোল একটা বল মাঝখানে রাখলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আর তার চারিদিকে পুরো স্টেডিয়াম হচ্ছে একটা বলয় যখন সেটা সূর্যের সামনে আসে তখনই সেটা জ্বলতে শুরু করবে বাকি সময় কিন্তু জ্বলে না যখন এদিকে থাকবে জ্বলবে না এখানে থাকবে জ্বলবে না যখন সূর্যের কাছে আসবে তখনই জ্বলবে ঠিক আছে আর যেটা জ্বলে সেই অংশটাকে বলা হয় হচ্ছে কমা কমা ঠিক আছে আর এই কমাটা অ্যাকচুয়ালি এটা একটা অ্যাটমসফিয়ারের মতো জিনিস আমাদের চারিদিকে যেমন পৃথিবীর কেন্দ্র করে অ্যাটমসফিয়ার রয়েছে বায়ুমন্ডল রয়েছে এটা অনেকটা ওই বায়ুমন্ডলের মতো আর হয় কি পিছন থেকে এরকম একটা লেজের মতো জ্বলতে জ্বলতে চলে আর এই যেটা চলতে চলতে চলে সেটাকে আমরা দেখতে পাই এটাকে টেল বলা হয় যেটা পিছনের দিকে জলে হয় মানে ল্যাজই বলা হয় তো সেই ল্যাজটা জ্বলতে থাকে আর আমরা সেটা দেখতে পাই আর সেটার নাম দিয়েছি আমরা ধূমকেতু ঠিক আছে টেল এই ল্যাজ যেটা টেল এটা দু রকম কালারের হয় একটা হচ্ছে হোয়াইট মানে সাদা হোয়াইট যদি জলে ধূমকেতুর ল্যাশটা যদি সাদা মতো দেখায় তাহলে বোঝা যাবে যে ধুলি কণা যেগুলো রয়েছে সেগুলো জ্বলছে ঠিক আছে যে ধুলি কণাগুলো রয়েছে মাঝখানে সেই ধুলি কণাগুলো জ্বলছে এটা বোঝা যাবে আর যদি ব্লু হয় যদি নীল হয় এই এটা ল্যাশটা তাহলে বুঝতে হবে যে গ্যাসটা আছে সেটা চলছে ব্লু হলে গ্যাস জ্বলছে হোয়াইট হলে ধুলি কণা জ্বলছে এক্সাম্পল কি ধূমকেতুর যে এক্সাম্পল আমরা এই হ্যালির ধূমকেতুর নাম সকলে শুনেছি তো হবে এল হ্যালিস হ্যালিস বা হ্যালির ধূমকেতু বাংলা হচ্ছে হ্যালির ধূমকেতু এই হ্যালি একজন বিজ্ঞানীর নাম যার পুরো নাম হচ্ছে এডমন্ড হ্যালি এডমন্ড হ্যালি ইনি এটা আবিষ্কার করেছিলেন উনিশশো সালে তাই জন্য এটাকে বলা হয় হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছরে এই হ্যালির ধূমকেতু একবার সূর্যকে প্রদক্ষিণ করে আর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে হ্যালির ধূমকেতুকে শেষবারের মতো দেখা গেছিল এরপরে আবার দু হাজার একষট্টি খ্রিস্টাব্দে এটা দেখা যাবে দু হাজার একষট্টি অবধি যদি আমরা কেউ বেঁচে থাকি তাহলে আমরা দেখতে পাবো দু হাজার একষট্টি সালে হ্যালির ধূমকেতুকে এই হচ্ছে ধূমকেতু ধূমকেতু আর কিছুই নয় একরকমের গ্রহের মতোই একটা ব্যাপার কিন্তু সেটা জ্বলতে থাকে যখন তখন সেটার নাম হয়ে যায় ধূমকেতু এবার হচ্ছে গ্রহাণু যেটা সম্পর্কে আমাদের শেষ জানতে হবে আগেই বললাম গ্রহাণু পিছনে অনেক থিওরি রয়েছে মানে আগে বলিনি মানে গ্রহাণুর পেছনে গ্রহাণু কিভাবে হয়েছে সেটার পেছনে অনেক থিওরি রয়েছে যেমন প্রথম একটা বলেছি যেটা হচ্ছে হয়তো এখানে একটা গ্রহ ছিল সেটা ভেঙে গেছে ঠিক আছে আবার আরও একটা থিওরি হচ্ছে যখন এই যে ধূমকেতুগুলো সেগুলোর গ্যাস শেষ হয়ে যাবে যখন ধূমকেতুগুলোর গ্যাস শেষ হয়ে যাবে মানে একবার এলো ভাবে এলো এখানে যখন এলো জ্বলতে শুরু করলো কিছুটা গ্যাস শেষ হলো আবার ঘুরে আসবে আবার যখন এখানে আসবে আবার কিছুটা গ্যাস শেষ হয়ে যাবে জলার কারণে আবার ঘুরছে এরম করে বারে বারে ঘুরতে 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 এই ধূমকেতুগুলোর গ্যাস একসময় শেষ হয়ে যায় ঠিক আছে বা কি হয় ধূমকেতুগুলো ভেঙে যায় তো ভেঙে গিয়ে এই রকম অ্যাস্টরয়েড বা গ্রহাণু সৃষ্টি করেছে তাহলে অ্যাস্ট্রয়েড এ কি আছে এইখানে ছোট ছোট টুকরো রয়েছে টুকরোগুলো আমাদের গ্রহগুলোর মতোই এখানে যা যা পাওয়া যায় সেগুলো হচ্ছে মিনারেল মানে হচ্ছে বিভিন্ন খনিজ পাওয়া যাবে এছাড়া পাথর পাওয়া যাবে রক পাথর পাওয়া যাবে অ্যাকচুয়ালি পৃথিবী মঙ্গল শুক্র বা মার্কিউরি যে সমস্ত জিনিস নিয়ে গঠিত গ্রহণীয় একই জিনিস নিয়ে গঠিত ঠিক আছে আর সিরেস যার নাম একটু আগেই বললাম যে একমাত্র সিরেস আমাদের যে বামন গ্রহগুলোর মধ্যে একমাত্র সিরেস গ্রহাণুর মধ্যে দিয়ে ঘুরছে গ্রহাণুর মধ্যে রয়েছে আর সিরেস হচ্ছে সব থেকে বড় গ্রহাণু সিরেস হচ্ছে সব থেকে বড় গ্রহাণু আর যদি বলা হয় সব থেকে বড় বামন গ্রহ কি তাহলে হচ্ছে প্লুটো সেটা কোথায় রয়েছে কিউপার বেল্টে ঠিক আছে এবার হচ্ছে উল্কাপিণ্ড উল্কা পিণ্ড পিণ্ড ইংরাজি হচ্ছে মেটিরয়েড মেটেরয়েড গ্রহাণুরই একদম ছোট ছোট পার্ট হচ্ছে উল্কাপিণ্ড বা মেটেরয়েড এর ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস এক মিটারেরও কম এক মিটারেরও কম হবে এই উল্কাপিণ্ডর ব্যাস তাহলে এগুলো খুবই ছোট ছোট হবে এইটা যদি এক মিটার হয় তাহলে বোঝা যাচ্ছে খুব ছোট ছোট এই উল্কাপিণ্ড হয় এটা হয় কি অনেক সময় হয় কি ঘুরতে ঘুরতে কিছু এই অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু থেকে ছিটকে পড়ে ঠিক আছে ছিটকে পড়ে এবার সেটা আমাদের পৃথিবীর দিকে যখন আসতে থাকে তখন তাকে আমরা উল্কাপিণ্ড বলি অ্যাকচুয়ালি এটা দুটো নাম বলা হয় যখন এটা আমাদের পৃথিবী পৃথিবীর চারিদিকে রয়েছে অ্যাটমসফেয়ার বায়ুমন্ডল রয়েছে এটা যখন বায়ুমন্ডলের বাইরে থাকে মানে এখানে রয়েছে হচ্ছে আমাদের গ্রহাণুর পুঞ্জ গ্রহাণু থেকে কোনো একটা ছিটকে এলো যখন ছিটকে পৃথিবীর দিকে আসছে আস্তে আস্তে যখন এটা এই বায়ুমন্ডলের বাইরে থাকছে তখন একে বলা হচ্ছে মেটিরয়েড বা উল্কাপিণ্ড ঠিক আছে যখন এই বায়ুমন্ডলের বাইরে জিনিসটা আছে আমাদের দিকে আসছে সেটাকে বলা হচ্ছে মেটিরয়েড বা উল্কাপিণ্ড আর যখনই এটা জ্বলতে শুরু করবে যখনই এটা আমাদের অ্যাটমসফিয়ারে ঢুকে যাবে তখন অ্যাটমসফিয়ারের সঙ্গে যে প্রবল ধাক্কা হবে তার ফলে এটা জ্বলতে শুরু করে দেবে ঠিক আছে আর এই যখনই এটা জ্বলতে শুরু করবে তখনই আমরা সেটাকে বলে বলছে যখন বাইরে থাকছে তাকে পিণ্ড বলছে যখনই এটা পৃথিবীর মধ্যে চলে আসছে অ্যাটমসফিয়ারের মধ্যে তখন সেটা জ্বলতে শুরু করবে তাকে আমরা মিটিয়র বলি আর একে আমরা বাংলায় তারা খসা বলি ঠিক আছে আর যখনই এটা পৃথিবীতে এসে আছড়ে পড়বে অধিকাংশই হয় কি বায়ুমন্ডলের সঙ্গে ধাক্কার ফলে জ্বলে গিয়ে নষ্ট হয়ে যায় পৃথিবীতে এসে ধাক্কা মারে না কিন্তু অনেক সময় হয় কি এগুলো কিছুটা বড় হয় যেগুলো একটু বড় পৃথিবীতে ধাক্কা মারে পৃথিবীতে ধাক্কা ধাক্কা মারে মালে এর নাম হয়ে যাবে এর রাইট রাইট কোনো বাংলা হয় না মিটিও রাইট বলা হবে যখন এটা পৃথিবীতে এসে ধাক্কা মারবে আর ধাক্কা মারলে এটা অনেকটা বড় গভীর গর্তের সৃষ্টি করে তো এরকমভাবে ভাবে হ্রদ তৈরি হতে পারে তো মিটিও রাইট বলা হয় তাকে তো এইটুকু জিনিস আমাদের বাকি ছিল এটা আমি কমপ্লিট করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা জানিও যদি ভালো লাগে লাইক করো আর যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ